Assalamualaikum warahmatullah. 2022 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সরকারি 7কলেজের স্নাতক প্রথম বর্ষের যে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল সেটা কিন্তু আজকে প্রকাশ হয়েছে। সেই রেজাল্টটা আপনারা কিভাবে দেখবেন সেটাই কিন্তু আজকে আমরা আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাবো। তো প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দিবেন এবং হচ্ছে যে এই আজকের পাশের হার হচ্ছে 71.71%। সো রেজাল্টটি দেখার জন্য আমরা হচ্ছে গুগলের ব্রাউজারে আসব। আসার পরে এখানে সার্চ করব DU এডমিশন। DU এডমিশন লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি চলে আসবে। এখান থেকে আমরা প্রথম ওয়েবসাইটে চলে যাব। সো প্রথম ওয়েবসাইটে আসার পর আমাদের সামনে কিন্তু এই ইন্টারফেসটা কিন্তু শো করবে, দেখতে পাচ্ছেন। সো রেজাল্টটি দেখার জন্য আমাদেরকে এই যে লগইন যে একটা বাটন দেখতে পাচ্ছেন, এই লগইন বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, এইচএসসি, তারপর হচ্ছে এইচএসসি রোলের পর হচ্ছে এইচএসসি বোর্ড, তারপর এইচএসসি পাসিং ইয়ার এবং এসএসসি রোল নাম্বার, এগুলো আমাদেরকে দিতে হবে। সো আমি হচ্ছে এইচএসসি রোল নাম্বার সুন্দর করে বসায় দিচ্ছি। তারপর হচ্ছে এইচএসসি বোর্ড এখানে ক্লিক করে সুন্দর করে আমি যশোর বোর্ড বসায় দিচ্ছি, দেখতে পাচ্ছেন যশোর বোর্ড বসায় দিছি। তারপর এখানে হচ্ছে এসএসসি রোল নাম্বারটা দিতে হবে। সো আমি এসএসসি রোল নাম্বারটা সুন্দর করে কিন্তু এখানে বসায় দেওয়া আমার শেষ হয়ে গেল। সো রোল নাম্বারগুলো বসানোর পর আমি সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাকে কিন্তু হচ্ছে এইখানে চলে আসবে, ঠিক আছে। সো দেখতে পাচ্ছেন এইখানে সুন্দর করে আমার পেজটা কিন্তু খুলে গেছে এবং এখানে দেখতে পাচ্ছেন সায়েন্স ইউনিট, ঠিক আছে। সায়েন্স ইউনিটে দেখতে পাচ্ছেন রেজাল্ট। তো আমি এখান থেকে ইংলিশ থেকে বাংলা করে নিই, তাহলে বুঝতে পারবেন আপনি। দেখেন আমি বাংলা করে নিলাম। দেখেন বিজ্ঞান ইউনিট, বিজ্ঞান ইউনিট এখানে আবেদন ফি এবং এখানে পরীক্ষার ফল দেখাচ্ছে। সো আপনি পরীক্ষার ফলটি দেখার জন্য পরীক্ষার ফলে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু হচ্ছে পরীক্ষার ফলটি কিন্তু চলে আসবে। সো এখানে দেখতে পাচ্ছেন ইউনিট বিজ্ঞান ইউনিট রোল নাম্বার দেওয়া আছে, ফলাফল লিখিত উত্তরপত্র মূল্যায়িত হয়নি। সো দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে এইখানে ফলাফলে যদি উত্তীর্ণ থাকে তাহলে তো আপনি উত্তীর্ণ হয়ে গেছেন, আর যদি অনুত্তীর্ণ থাকে তাহলে এখানে আপনি অনুত্তীর্ণ অর্থাৎ উত্তীর্ণ হতে পারেননি। সো এইখানে পদার্থ রসায়ন জীববিজ্ঞান বাংলা কোন পরীক্ষাগুলোতে কতটা এমসিকিউ কতটা সঠিক হয়েছে এদিকে লাইনে এগুলো দেওয়া আছে এবং কতগুলো এমসিকিউ ভুল গেছে এইখানে কিন্তু দেওয়া আছে, ওকে। এবং এখানে এমসিকিউ মোট কত নাম্বার পেয়েছেন এইখানে কিন্তু নাম্বারগুলো দেওয়া আছে এবং টোটাল করে দেখতে পাচ্ছেন, টোটাল করে আপনার ভর্তি পরীক্ষা প্রাপ্ত নাম্বার 100-এর মধ্যে 26.25 পেয়েছে এবং একাডেমিক মার্কের বিবরণও কিন্তু এখানে দেওয়া আছে। দেখতে পাচ্ছেন এইচএসসিতে 9.36 এখানে প্রাপ্ত নম্বর পেয়েছে এবং এসএসসিতে 9.34 এইখানে প্রাপ্ত নম্বর পেয়ে তার হচ্ছে যে বোর্ড পরীক্ষাতে প্রাপ্ত নাম্বার হচ্ছে 18.68 এবং তার মোট প্রাপ্ত নাম্বার হচ্ছে 44.93। সো উনি হচ্ছে উত্তীর্ণ বা অনুত্তীর্ণ হয়নি, উনার খাতা মূল্যায়িত হয়নি, যাক এইভাবে দেখা যাচ্ছে। যদি উনি উত্তীর্ণ হয়তো তাহলে এখানে মেধাক্রমটাও কিন্তু দেখাইতো। সো এইভাবে আপনি আপনার রেজাল্টটি দেখতে পারবেন। তো অবশ্যই ভিডিওটাতে লাইক করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।